ত্রিপুরায় উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করার লক্ষ্যে বাধারঘাটের হাঁপানিয়া জুটমিল ময়দানে গড়ে উঠবে পিএম একতা মল। বৃহস্পতিবার এই একতা মলের ভূমি পূজন হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে। মুখ্যমন্ত্রী বলেন, এটা প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প। রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের মূল লক্ষ্যমাত্রা নিয়েই তৈরি হচ্ছে এই একতা মল। দেশের প্রতিটি জেলার অন্তত একটি পণ্যকে বিশ্ববাজারে তুলে ধরার সুদূর প্রসারী চিন্তাভাবনা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রতিটি রাজ্যেই একটি করে প্রধানমন্ত্রী একতা মল খোলার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর কথায় একতা মল এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভিত মজবুত করে। একতা মল ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি দেশের প্রতিটি কোণায় নিয়ে যেতে সাহায্য করবে। রাজ্যের প্রথম পিএম একতা মল স্থাপিত হবে বাধারঘাটে হাঁপানিয়াস্থিত জুটমিল ময়দানে। 24,122 বর্গমিটার এলাকা নিয়ে এই একতা মলটি স্থাপন করা হবে। তাতে খরচ পড়বে 150 কোটি টাকা। 2026 সালের মার্চ মাসের মধ্যে গড়ে উঠবে এই পিএম একতা মল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে ভূমি পূজন হলো একতা মলের। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার, এলাকার বিধায়ক মিনারানী সরকার, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ কৃত্যে সহ অন্যান্যরা। এই একতা মলটি স্থাপন করা হলে রাজ্যের উৎপন্ন পণ্য শুধুমাত্র ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা দেশের সঙ্গেই যুক্ত হবে। ফলে রাজ্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, এটা প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প। রাজ্যে উৎপাদিত সামগ্রী বহিরাজ্যে গেলে ত্রিপুরা পরিচিতি লাভ করবে, বাড়বে গ্রহণযোগ্যতা এবং বিক্রি, ফলে আর্থ সামাজিক উন্নয়ন হবে। এখানে লাইট হাউস যেরকম ওনার একটা ড্রিম প্রজেক্ট, ঠিক সেই রকমভাবে একতা মল, ইউনিটি মল, সেটাও একটা ওনার ড্রিম প্রজেক্ট। এবং এখানে ভ্যালু এডেড যদি আমরা ফিনিশিং যদি আরও বেটার হয় তাহলে তার গ্রহণযোগ্যতা আসবে, বিক্রিও বাড়বে এবং আমাদের আর্থসামাজিক উন্নয়নও হবে, সেটাই মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী বলেন, একতা মল তৈরি হলে এই মলকে কেন্দ্র করে গোটা এলাকার ব্যাপক উন্নয়ন হবে। মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেন, রাজ্যের প্রতিটি বিধানসভায় একটি করে এ ধরনের মল তৈরি হলে রাজ্যের প্রতিটি কোণায় উন্নয়ন ছড়িয়ে পড়বে। আপনারা ভাবুন, আপনার এই বিধানসভার এই এলাকার কিরকম উন্নতি হবে। এখানকার সমস্ত, আমি যা শুনেছি এই মলের নাম শুনে এখানকার জায়গা জমি তা বলছিলাম যে সমস্ত বিধানসভার মধ্যে, এটা আমার একটা ইচ্ছা যে সব বিধানসভার মধ্যে এই ধরনের ইউনিক কিছু একটা যদি দেওয়া যায় তাহলে সারা ত্রিপুরার 60টা বিধানসভা আছে সেখানে সব জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট ছড়িয়ে পড়বে। একটা মানে কেন্দ্র বিন্দু এটা, এটাকে লক্ষ্য করে কিন্তু অনেক ডেভেলপ। পিএম একতা মলে মোট 45টি স্টল তৈরি হবে। রাজ্যের 8টি জেলার পৃথক স্টল থাকবে এখানে। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।